তুমি যে অফিশিয়াল ফর্মালিটিটা তোমার দিক থেকে করে দিয়েছো সেটা আমার এখনো করা হয়নি। নোটিশটা আমি পেয়ে গেছি, আমি ঠিক সময় মতো মোলোটা মিথ্যে, ওটা মেনে নাও, ওটা মিথ্যে, আমি ক্যান্সেল করি। কিন্তু রদ্দুর ওটাই যে আমার কাছে সবথেকে বড় সত্যি। এত বড় একটা শাস্তি আমাকে দেবে মোহন? আমি তো এত বড় একটা শাস্তি মেনে নিতে পারবো না। এই শাস্তিটা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না মোহন। একবার আমার চোখের দিকে তাকাও, তাকাও একবার আমার চোখের দিকে তাকাও। তুমি কি বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে মোহন? বুঝতে পারছো না আমি কতটা কষ্ট পেয়েছি? পেয়েছো, আমাকে অবিশ্বাস করে তুমি কষ্ট পেয়েছো। কষ্টটা তো আমার সত্যি ছিল, আর কষ্টটা শুধুমাত্র তোমাকে অবিশ্বাস করে পাইনি মোহন। তোমাকে ভালোবেসেছি তাই পেয়েছি। তুমি একবার ভেবে দেখো না, তোমাকে যদি ভালো নাই বাসতাম তাহলে কি তোমাকে বিশ্বাস বা অবিশ্বাস করে এত কষ্ট পেতে পারতাম? আমার কিচ্ছু যায় আসতো এগুলো দিয়ে? পৃথিবীর সব কষ্ট শুধু তুমি একা পেয়েছ। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ, হয়তো আমার থেকে অনেক গুণ বেশি। তাই আজকে এভাবে দাঁড়িয়ে এত শক্ত হয়ে কথাগুলো বলতে পারছো, কিন্তু আমি কি করবো বলো? একটাবার ক্ষমা করে দাও, একবার আমার সঙ্গে ফিরে চলো মোহন। আমার জীবনটা পাল্টে যাবে, আমাদের জীবনটা পাল্টে যাবে। একবার চলো মোহন, একবার। সেই সময়টা আর আমার হাতে নেই রত্তুর। আমাকে বলে আর কোনো লাভ হবে না। দেখুন ফাগুন স্টার জলসায়।